কোন সর্বোচ্চ, সংবিধান নে সংসদ? কোন সর্বোচ্চ, ন্যায়ালয় নে কেন্দ্রীয় সরকার? স্বতন্ত্র হয়ে থাকিবনে ন্যায়ালয় নে কেন্দ্রীয় সরকারের পুতলা হব ন্যায়ালয়? প্রাক্তন ন্যায়াধীশের কাণ্ডত বন্দুক থয় ন্যায়ালয় দখলের চেষ্টা সরকারের। দেশের প্রায় সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গোল এইবার পাল ন্যায়ালয়ের। দেশের প্রায় সকল সাংবিধানিক প্রতিষ্ঠানক বখ করার পাছত বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এইবার উঠি পড়ি লাগিছে ন্যায়পালিকাক বখ করাত। ন্যায়াধীশ নিযুক্তিত সরকারি হস্তক্ষেপের পরিপ্রেক্ষিততে 1993 সনত উচ্চতম ন্যায়ালয়ে প্রবর্তন করেছিল কলেজিয়াম ব্যবস্থার, যোগ করে ন্যায়াধীশ। অনেক সীমাবদ্ধতার মাজতো ন্যায়পালিকার স্বাধীনতা অটুট রাখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে কলেজিয়াম ব্যবস্থায়। কিন্তু কলেজিয়ামের দ্বারা ন্যায়াধীশ নিয়োগের প্রথা ভঙ্গ করে এই নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের অধীন করবলে বিচরা হয়েছে। সোমবারে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুয়ে দিল্লি উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ আর এস সুধীর এক বক্তব্যক সারথি করে দেশের ন্যায়াধীশ নিযুক্তির প্রক্রিয়া সাল সলনির সপক্ষে মন্তব্য প্রকাশ করেছিল। আর এস সুধীয়ে এক বিশেষ সাক্ষাৎকারত কৈছিল যে উচ্চতম ন্যায়ালয়ে সংবিধান হাইজেক করেছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুয়ে সুধীর এই বক্তব্য শেয়ার করে এআই প্রতিজন নাগরিকর মত বলে উল্লেখ করেছিল। কিন্তু দিল্লি উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ আর এস সুধীয়ে কিরেণ রিজিজুক সকিয়নি প্রদান করে কয়, মূর কাঁধত বন্দুক থ চলা বন্ধ করক আইনমন্ত্রী, মই কোনো রাজনৈতিক ব্যক্তি নহয়। দেশের সাংবিধানিক ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কোন তাক লৈ টনাঝোলা চলি থাকার মাজতে এই সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গা বিরোধী সমন্বয় সমিতিয়ে। সমিতির সভাপতি ডক্টর হীরেণ গোহাই আর মুখ্য সমন্বয়ক দেবেন তামুলির মন্তব্য, সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতাত ন্যায়পালিকার উপর আক্রমণ চলিছে, এয়া সংবিধানের প্রতি ভাবুকি স্বরূপ। ন্যায়পালিকার স্বাধীনতা খর্ব করার স্পষ্ট অভিপ্রায়, স্বাধীন ন্যায়পালিকা সুস্থ গণতন্ত্রের মেরুদণ্ড স্বরূপ। ন্যায়পালিকাই হয়েছে গণতন্ত্রপ্রেমী রাইজর শেষ ভরসা। কা বিরোধী সমন্বয় সমিতির পুনের মন্তব্য, দেশত ন্যায়াধীশ নিযুক্তিত কলেজিয়াম ব্যবস্থার প্রবর্তনের মূল উদ্দেশ্যই আছিল এই প্রক্রিয়াক সরকারি হস্তক্ষেপের মুক্ত করা। কিন্তু ন্যায়াধীশ নিযুক্তি প্রক্রিয়াত যদি সরকার জড়িত থাকে তেন্তে সমগ্র ন্যায় ব্যবস্থা সরকারের পুতলাত পরিণত হওয়াও নিশ্চিত হয়ে পড়ব। সেয়ে গণতন্ত্র আর সংবিধান রক্ষার স্বার্থত ন্যায়পালিকার উপর সরকারের হস্তক্ষেপ বন্ধ করা আর কলেজিয়াম ব্যবস্থার জড়িয়ে ন্যায়াধীশ নিযুক্তি বহাল রাখবলে দাবি জানায় কা বিরোধী সমন্বয় সমিতিয়ে।